বন্ধুরা, আপনারা হয়তো ডেইলি লাইফে প্রতিদিন ইউজ করছেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের একটি সিক্রেট সেটিং নিয়েছি, সেই সেটিংয়ে বলে দিব। আপনারা কিন্তু যে কাউকে চ্যাট করতে পারলে, যে কাউকে চ্যাট করলে কিংবা যে কাউকে মেসেজ করলে হোয়াটসঅ্যাপের মধ্যে, কিন্তু আপনার ছবি এবং কখন এসেছিল, কখন অনলাইন আছে, সব কিছু অলরেডি দেখাবে। কিন্তু আজকে যে টপিকটা বলবো, সেই টপিকের মধ্যে বলে দিব যে তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কাউকে চ্যাট করো, সেই চ্যাটের মধ্যে তোমাকে কেউ দেখতে পাবে না, ছবিও দেখতে পারবে না, এবং কেউ তোমাকে চ্যাট করছে সেটাও কেউ দেখতে পারবে না, দেখতে চাইলেও দেখতে পারবে না। তো এমন একটা সিক্রেট সেটিং নিয়েছি হোয়াটসঅ্যাপে, সেই সিক্রেট সেটিংয়ের মধ্যে বলে দিব, আপনি কাউকে চ্যাট করলে সে কিন্তু বুঝতেই পারবে না যে সে চ্যাট করছে কী করে। তার নাম লেখা উঠবে না এবং আপনার ডিপিও উঠবে না লেখা। এই টোটাল কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো। খুবই একটি ইন্টারেস্টিং একটি টপিক হোয়াটসঅ্যাপে। যদি ভিডিওটা ভালো লাগে, দেখে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলবাটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু এম কুমার ভাই। আজ আমি তোমাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, আর সেই অ্যাপ্লিকেশানে বলে দিব হোয়াটসঅ্যাপের এমন একটি সিক্রেট অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি। সেই অ্যাপ্লিকেশানের মধ্যে বলে দিব যে তোমরা যে কোনো লোকের মাঝখানে কি, যে কোনো বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন কি, যে কোনো জায়গায় তোমরা যদি কোনো হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করো কোনো লোকের মাঝে, কিন্তু সে তোমার ডিপি দেখবে অথবা কাকে মেসেজ করছে সে তোমাকে ফলো করবে, দেখতে চাইবে তুমি কাকে মেসেজ করছো এবং কী মেসেজ করছো এবং সে ছেলে না মেয়ে, এটা সে দেখতে চাইবে। কিন্তু তুমি যদি চাও তুমি এটাকে হাইড করতে পারো, তুমি তার ছবি, নাম এবং কাকে চ্যাট করছো ছবি কিন্তু হাইড করতে পারবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কী অ্যাপ্লিকেশান, কী এর কাজ, এই ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অতিবশ্যই সেটা লাইক করবেন এবং আমার চ্যানেল জানা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, অ্যাপ্লিকেশানটার দিকে যাচ্ছি। অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে হাইড চ্যাট। অ্যাপ্লিকেশান লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে যা চাইবে পারমিশনগুলো দিয়ে দেবেন। আমি কিন্তু পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবো, এরকম আসবে একটা ইন্টারফেস। ইন্টারফেস আসার পর এখানে থাকবে স্টার্ট। তো স্টার্টে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে দেবেন এবং এখানে থেকে পারমিশনগুলো দিয়ে দেবেন। তো এরকম যখন সব পারমিশন দিয়ে দেবেন, পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। তো স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস, তারপর এটাকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চলে যাবেন পুনরায় হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে এখন যদি আপনি কাউকে মেসেজ করেন, কিন্তু আপনি চাইলেও আপনার বন্ধু চাইলেও আপনাকে দেখতে পারবে না যে তুমি কাকে মেসেজ করছো এবং কী মেসেজ করছো। সে চাইলেও তোমার ডিপি দেখতে পারবে না এবং কী মেসেজ করছো সেটাও দেখতে পারবে না। তো সেটা করবে কি, সেটা করার জন্য টাইপিংয়ে ক্লিক করবেন। টাইপিংয়ে ক্লিক করার পর এই গ্রিন বাটনে ক্লিক করবেন, এই গ্রিনটাই ক্লিক করবেন। তো এই গ্রিনে ক্লিক করার পর এখান থেকে কোনো কিছু কোনো লিখছেন তো টাইপ করছেন, কিন্তু সে দেখতে পাচ্ছে। কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু এখন যদি তুমি কাউকে টাইপ করো, কিন্তু তখন আর সে দেখতে পাবে না। এই জিনিসটা তুমি ট্যাপ করতে হবে, এই জিনিসটা ট্যাপ করলে কিন্তু তুমি যাকে মেসেজ করো না কেন, সে কিন্তু আর কোনো কিছু দেখতে পাবে না। তো এই ছিল আজকের টপিক, কীভাবে তোমরা যে কোনো মেসেজ হাইড করতে পারবে। কেউ তোমার কাছে বসলে কেউ জানতে পারবে না তুমি কাকে মেসেজ করছো বলে, এমন একটি সিক্রেট টিপস নিয়ে এসেছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তারপর ক্লিয়ার, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।